বাংলাদেশের ঢালিউডের কিং বলা হয় শাকিব খানকে, আর ঢালিউডের রানী বলা হয় অপু বিশ্বাসকে। যখন শুনেছি শাকিব অপু শুধুমাত্র সিনেমায় জুটি নয়, বরং বাস্তব জীবনেরও জুটি, তখন খুব খুশি হয়েছিলাম। এরকম মন্তব্য করেন শাকিব অপুর লাখো ভক্ত। জীবনের কি মানে আছে সন্তান ও স্ত্রী ছাড়া? শাকিব খানের পুত্র আব্রাহাম খান জয় যেন আল্লাহ তাআলার দেওয়া এক উপহার, যা একমাত্র শাকিব ও অপুর জীবনে বয়ে আনতে পারে সুখ ও শান্তি। শাকিব আজও অপু বিশ্বাসকে ভালোবাসেন, ভালোবাসেন তার সন্তানকে। তাহলে কেন এই ডিভোর্স? শাকিব যে কারণে অপুকে ডিভোর্স দিচ্ছে তা মেনে নিতে পারছেন না অপু বিশ্বাস ও শাকিব খানের ভক্তরা। শাকিব খান কাল দেশে আসবেন, সবাই এখন শাকিব খানের জন্য অপেক্ষা করছেন। শাকিব খান কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন? শাকিব খান কি তার সন্তান ও স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? শাকিব অপু কি আবার সংসার শুরু করবে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সবাই শাকিব অপুর জন্য দোয়া করবেন, যেটা ওদের দুজনের জন্যই ভালো হবে।